আজকে তৈরি করে নেব ডিমের ক্লাব কচুরি। এটা ব্রেকফাস্টেও খাওয়া যেতে পারে, হঠাৎ বাড়িতে লোকজন চলে আসলো চটজলদি আপনারা বানিয়ে দিতে পারবেন যে কোনো সময়ে। তাহলে ডিমের ক্লাব কচুরি রান্না করার জন্য আমি কি নিয়ে নিয়েছি একবার একটু দেখে নিই। আমি এক বাটি ময়দা নিয়েছি, দুটো কাঁচা পোলট্রির ডিম, আর নিয়েছি তিনটে ডিমের কুসুম, এটাও কিন্তু আমি পোলট্রির ডিমই নিয়েছি। সাথে নিয়েছি হিং, নুন, জোয়ান, বেকিং পাউডার, গোলমরিচ গুঁড়ো। আমি এখানে একটি কাঁচের পাত্র নিয়েছি, তার মধ্যে এই ময়দাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি অল্প একটু নুন, নিচ্ছি একটু বেকিং সোডা, নিয়ে নিচ্ছি গোলমরিচ গুঁড়ো আন্দাজ মতন, অল্প একটু নিচ্ছি জোয়ান, এছাড়াও আমি নিচ্ছি সামান্য হিঙের গুঁড়ো, এতে গন্ধটা কিন্তু খুব ভালো আসবে। প্রথমে আমি এই মশলাগুলোকে ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তিনটে ডিমের কুসুম এর মধ্যে নিয়ে নিচ্ছি, এই কাঁচা ডিম দুটো নিয়ে নিচ্ছি। এবার আমি ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে ময়দা দিয়ে আমি ডো বানিয়ে নিচ্ছি। এবার একটু সাদা তেল দিয়ে নিচ্ছি, এই মণ্ডটার থেকে আমি লেচি কেটে নেব। মোটামুটি একটু পাতলা করে আমি বেলে নেব। কোনো কিছু কিন্তু বেলা টেলার ঝামেলা নেই। কড়াই গরম করে নিয়েছি, নিয়ে নিচ্ছি সাদা তেল। কচুরি ভাজব তাই বেশ অনেকটা সাদা তেল লাগবে। কিন্তু তেল গরম হয়ে এসেছে, এবার একটা একটা করে ছেড়ে দেব। এইভাবে ডুবো তেলে কচুরির মতন ভেজে নেব। তৈরি করে নিলাম ডিমের ক্লাব কচুরি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে অন্যদিন।